ভাত, ডিম ভাজি, আলু ভর্তা এসব আর কি। আর মাছ মাংস তেমন একটা খাই না, কখনো খেতে ইচ্ছে হলে বাইরে থেকে আনিয়ে নেই। বলেই রান্নাঘর ছেড়ে বেরিয়ে ডাইনিংয়ে এসে চেয়ারে বসলে মেজবা। মেয়েটিকে একা রেখে পুরোটা দিন হাসপাতালে কী করে কাটাবে সে, যেখানে ঘণ্টা তিনেকের জন্য তাকে ফেলে বাইরে গেলেই মেয়েটি ভয়ে দিশেহারা হয়ে পড়ে। অবশ্য গ্রামের বাচ্চা একটি মেয়ের পক্ষে অচেনা এক জায়গায় এসে একা একটি ফ্ল্যাটে সময় কাটানো বেশ কঠিন। তাহলে এখন কী উপায়? মেয়েটির জন্য কি এখন চাকরি বাদ দিয়ে ঘরে বসতে হবে তার? হঠাৎ দরজায় বেজে ওঠা কলিং বেলের শব্দে চিন্তায় ছেদ পড়ল মেজবার। উদাস মনে সেদিকে এগিয়ে গিয়ে দরজা খুলতে তার সামনে ভেসে উঠল লিমনের ভাষ্যমতে ভুরিওয়ালা ভাবির ছবি। ভালো আছো? জি আছি, আপনি ভালো আছেন? আমি তো সবসময়ই ভালো থাকি। শুনলাম তুমি নাকি গ্রাম থেকে কাজের মেয়ে এনেছো।